एशिया कप शुरू होते माझे आर मात्र एक दिन बाकी। बुधवार सुलतानी स्वागतिक पाकिस्तान मुखोमुखी हो प्रथमवार एशिया कपे खेलार सुजोग पावा नेपाल क्रिकेट दल। एशिया कपर आसन्न 16तम आसरे फेवरेट बाबा हय भारत और पाकिस्तान के। तब बांग्लादेश और श्रीलंका के हिसाब से बाद दिले चलबे ना बोलेछेन पाकिस्तान साबेक अधिनायक वासिम अकरम। टूर्नामेंटे स्पन्दर आयोजन एक अनुष्ठने अंश नहीं वासिम अकरम बोलें भारत पाकिस्तान फाइनल गुरुत्वपूर्ण। আমরা জানি কত সমর্থক কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে, কিন্তু অন্যরাও খেলতে এসেছি, কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসাব থেকে বাদ দিতে পারবেন না। 2018 সালে এশিয়া কাপ ও এশিয়ার ক্রিকেট বিশেষজ্ঞরা ভারত ও পাকিস্তানকে ফাইনালে আশা করেছিল, কিন্তু সেই ফাইনালে পাকিস্তানকে পিছনে ফেলে জায়গা করে নেন বাংলাদেশ। একই অবস্থা হয় 2022 সালের এশিয়া কাপে টি-20 আসরে, সেবারও ভারত পাকিস্তানকে ফেভারিট ভাবা হয়, কিন্তু ভারতকে টপকে ফাইনালে উঠে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয়। সেই কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের সাবেক তারকা পেসার বলেন, আগেরবার আমরা পাকিস্তান ভারত ফাইনাল হবে বলে অনুমান করেছিলাম, কিন্তু কাপ নিয়ে গেছে শ্রীলঙ্কা।